আমার বক্তব্য হলো যে হেরে যাবার আগে আমাকে শেষ চেষ্টা করে দেখতেই হবে, যাতে সংসার সন্তান পরিবার সব সামলে আমি ডাক্তার হতে পারি। সব পাওয়ার চক্করে সব হারিয়ে না ফেলো। বাহ, এক্সেলেন্ট! মানে তুমি আমার সাপোর্ট ছাড়াই সব কিছু করতে পারবে, এতটা আত্মবিশ্বাস তোমার! মানে তোমার তো আমাকে কোনো প্রয়োজনই নেই, তাই তো? দুর্জয়, তুমি বিষয়টাকে এত কমপ্লিকেটেড কেন করছো? আমি একবারও বলিনি যে আমার তোমাকে প্রয়োজন নেই। আমার বক্তব্য হলো যে হেরে যাবার আগে আমাকে শেষ চেষ্টা করে দেখতেই হবে, যাতে সংসার সন্তান পরিবার সব সামলে আমি ডাক্তার হতে পারি। এটাই তো আমার জীবনের একমাত্র চাওয়া, বলো। আগেও বলেছি, আমি আবারও বলছি, যা করবে ভেবে চিনতে করো, না হলে সব পাওয়ার চক্করে সব হারিয়ে না ফেলো। হ্যাঁ হ্যাঁ, আমার ঘরেই আছে, এই তো পড়ে পড়ে ঘুমোচ্ছে। না, রনক এখন নেই, তোমায় বললাম না, কাজে একটু বাইরে গেছে। তুমিও আছো আনিশা, এইরকম একটা গুরুত্বপূর্ণ কাজের জন্য একজনকে পাঠিয়েছো, তুমি ঠিক করে তার খোঁজ খবর নেবে না? সে কিরম ধরনের মানুষ? এত দুর্বল মনের মানুষ হলে চলে? সামান্য ভূতের ভয় পেয়ে এমন করলো, দাঁত কপাটি লেগে অজ্ঞান হয়ে, মানে রিডিকিউলাস। দেখো আনিশা, এই ধরনের মানুষ না কোনো কাজে তো আসেই না, এরা উল্টে বার্ডেন। কিন্তু বড় বৌদি ওই বাড়িতেও ভূতের ভয়টা পেলো কি করে? ডোন্ট ইউ থিঙ্ক ইটস স্ট্রেঞ্জ? দেখো, অত কিছু আমি জানি না, শুধু এইটুকু বুঝেছি রানীকে কাবু করা অত সোজা না আনিশা। ও কিন্তু বাচ্চার সমস্ত দায়িত্ব নিয়ে নিয়েছে এবং ছোট মাকে কথা দিয়েছে যে বাচ্চাকে ও সুরক্ষিত রাখবে, কোনো রকম অনিয়ম হতে দেবে না। তুমি বুঝতে পারছো? বাহ, ভেরি গুড। রানী যদি সত্যি সত্যি কথা দিয়ে থাকে, এর থেকে বড় অপরচুনিটি আমাদের কাছে আর কিছু হতে পারে বড় বৌদি? রাইট, এটা তো তুমি খুব একটা ভুল কথা বলছো না আনিশা। আর ও ছোটো মা তো বলেছে যে বাচ্চার যদি কোনো রকম অসুবিধা হয়, কোনো রকম অনিয়ম ছোটোমার চোখে পড়ে, ছোটোমার যা শাস্তি দেবে রানীকে সেটা মাথা পেতে নিতে হবে। যাক, আমাদের অর্ধেক কাজ তো এখানেই হয়ে গেল। তুমি বলছো কেন কোনো কাজ হয়নি? এরপর আমাদের দুজনের শুধু একটাই লক্ষ্য, রানী যে একজন অযোগ্য মা সেটা শুধু প্রমাণ করা। যে করেই হোক, আমাদের শুধু এটাই প্রমাণ করতে হবে যে রানীর কাছে বাচ্চাটা সুরক্ষিত নয়, রানীর কোনো দায়িত্ব জ্ঞান নেই, আর সবটা একসঙ্গে রানী আর ম্যানেজ করতে পারছে না। মোস্ট ইম্পর্টেন্টলি, রানীর মা হওয়ার কোনো যোগ্যতাই নেই। কাল থেকে তোমার শুধু একটাই কাজ হবে, রানীর ওপর নজরদারি করা, আর ও যা করবে ওকে ডিস্টার্ব করা। দ্যাটস অল। ছোটমার করা হুকুম, কেউ যেন রানীকে কোনো রকমভাবে সাহায্য না করে, আর রানীর আশেপাশে যাতে কেউ ঘেঁষতে না পারে সেইটা দেখার দায়িত্ব আমার।